রাউজান, একটি ঐতিহ্যবাহী রাউজান। স্বাধীনতার পর যারা এখানে নেতৃত্ব দিয়েছেন তারা রাউজানকে একটি সন্ত্রাস কবলিত রাউজানে পরিণত করেছেন। তারা স্বাধীনতা বিরোধী, বিশেষ করে এই রাউজান নেতৃত্ব দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, আমাদের প্রিয় নেতা রাউজানের অভিভাবক জনাব মোসলি করিম চৌধুরী এমপি মহোদয়কে দায়িত্ব দেওয়ার পর থেকে রাউজানে যে ব্যাপক উন্নয়ন হয়েছে যা কল্পনা করা যায় না। উনি রাউজানের আজকে সর্বস্তরের মানুষ ওনার উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত হয়েছেন। রাউজানের এমন কোনো জায়গা নাই, এমন কোনো সেক্টর নাই, কাজ হয়নি। স্বাধীনতার পর যারা নেতা মন্ত্রী ছিল তারা মানুষের, রাউজানের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। ওনার দ্বারা সম্ভব হয়েছে আজকে এবিএম ফজলে করিম চৌধুরী ওনার উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মনকে উনি জয় করেছেন। আজকে রাউজান অনেক দূর এগিয়ে গিয়েছেন। আজকে রাউজান স্বপ্নের রাউজানে পরিণত হয়েছেন। আমাদের এমপি মহোদয় উনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান, স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি কাজ করেন। আজকে সর্বস্তরের মানুষ ওনার, সর্বদলের মানুষ আজকে মানুষের কাছে উনি প্রশংসিত হয়েছেন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে। আমরা আশা করি নতুন প্রজন্মের জন্য একটি বসবাসের উপযোগী রাউজান গড়ে উঠেছে। রাউজানবাসী এসব উন্নয়নের আজকে সুফল হইতে শুরু করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই জন্যই, ওনার মতো একজন যোগ্য নেতা আমাদেরকে রাউজানবাসীর জন্য উপহার দিয়েছেন, যার কারণে, যার পরিশ্রম ত্যাগের কারণে রাউজান আজকে উন্নতির দিকে যাচ্ছে, সম্ভাবনার দিকে যাচ্ছে।